দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শেরপুরের শ্রীবর্দিতে বেসরকারি সংস্থা ডপস এর সদস্যদের পড়ালেখায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 24 মে শুক্রবার সকালে পৌর শহরে তাঁতিহাটি আইডিয়াল স্কুলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। ডপস এর আয়োজনে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের আগে অনুষ্ঠিত হয় মেধা যাচাই পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডপস এর প্রতিষ্ঠাতা পরিচালক অবসরপ্রাপ্ত সৈনিক শাহিন মিয়া। সভায় সভাপতিত্ব করেন ডপস এর সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক শহীদুর রহমান। শিক্ষায় উদ্বুদ্ধকরণ নিয়ে বক্তব্য দেন ডপস এর সিনিয়র সদস্য আব্দুল হাকিম ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল সহ অনেকে। বক্তারা বলেন, এ সংগঠনটি 2010 সাল থেকে ঝরে পড়া রোধে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলায় আলাদাভাবে মেধাবীদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা করে যাচ্ছেন।